কারণে দালালি বলে মানে বুঝি নাপাও কার কি কত ধন খালো যিয়ে করছো সব দেখাই করে আছো আপনার আগত যো যাইছো যাব লো আর সেই হিসাব টিকিট বিকিলে টিকিটের বিনিময় কমিটি আমার পয়সা দিয়ে আপনি যদি টিকিট বিক্রি করে আপনার কমিটিয়ে পয়সা এটা দিব। দাদা এই মোবাইল মারিছিলে মো মার কি খবর আশা করছো ভাল সকলরে। তো আজি কমেন্ট এটা পড়লো মর্নিংত আর লাইকে চাওক মানে টিকিট চিকিট বিকার সময় মানে একেবারে কমেন্টর রিপ্লাই দিবলে সময় নাপাইছিলো। আজি কমেন্ট মানে মেসেজ এটা কৈছে কোথা কৈছে না জানো শিবসাগর সুমন্ত লগত ফটো মারি আছে লড়া এটা আর কৈছে কি দালালি বলে টিকিট বিকি পয়সা কি পালি এনেকে বলে কই আছে দালালে করা দেখিলে টিকিট খিনি বিকিলো মই পয়সা পাইছো নকা নহয় ইয়াত দালালৰ শব্দটো নাহে পোৱালি কি বলে কম মাক্কা বলে কোয়া বাহি বেলেগ উপায় নাই আপনাদের বেয়া নাপাব মুখত কেতিয়া ওলাই যায় বাকি যি কি নহোক বাকি এইখিনি কথা পাতি আছো। এতিয়া বর্তমান আছো মই মৰাণত যিখন স্পার্ক স্পার্কখনও কাম অলপ কৰিবলৈ আহিলো কি কাম কৰিবলৈ আহিলো কিন্তু যাওঁতে দেখাম কিন্তু বর্তমান আমি ফিল্ড আছো এখন 2010 মডেল এখন জিপসি আর আমার লগত আছে আপনার আপনার সিংদা হাই আমি এক্সপিরিয়েন্স লৈছো দিস ইজ দা ফার্স্ট টাইম ময়ো এবার প্রথম এই 2010 মডেলের পেট্রোল জিপসি এখন চলাইছো বিশেষকে এইটো পাওয়ার স্টিয়ারিং নহব পারে কিন্তু ফিল্ডটো বহুত তাগড়া ফিলিং পাইছো মজা লাগিছে হয় নাই তাগড়া ফিলিং তো এখন 2010ৰ হয় কোনোবা বাগানৰ মানুহ এজনে মানে গাড়ীখন ইয়াত দাদাহঁতৰ দোকানত বনাবলৈ আনিছিলে তো ভাবিলোঁ আমি টেষ্ট ড্ৰাইভ এটা লওঁ গাড়ীখনৰ মই ফাৰ্ষ্ট টাইম দেখালে লৈছিলোঁ একদম মজাকৈ লাগি আছে ইণ্টেৰিয়ৰ কণ্ডিশ্যনটো চাওক বহুত বঢ়িয়া আৰু ইয়াৰ ফিল্ডটো বেলেগ হয় মজা বেলেগ আৰাম আছে আৰু দিয়ক মাৰুতি জিপচি বাকী ইয়াত এচি নাই এনেই ফেনবিলাক আছে এইখন আপোনাৰ পাংখা বনাই লৈছে না চলিছেও চাওক মজাকে এখন চলাই লব পারে এসি নিচিনা কাম করব আপনার মুভিংও হব তারপর আপনার স্টিয়ারিং ডাল সব পাওয়ার নহয় না পাওয়ার নহয় মানে চলাই এনেকৈ কেনেকৈ ফিল লাগিছে তামাম লাগিছে মই প্লেন চলাই থকা নিচিনা লাগিছে বাপ রে বিয়া কোমল সিট সিট বিলাকো কোমল 4x4 মানে চারিটা চকাতে মানে একটু গিয়ে লগাব পারে নাকি এইটো হয় বাকি হর্নটো চলিলে কিমান চা 46 না কিমান চলি আছে 46,461,000 মডেল আপনার জিপসি চলাই তো মজা পাইছে সাগে আর বহিও মজা লাগছে আরাম আছে কিন্তু গাড়ি মজা লাগি আছে বলক আর এতিয়া বর্তমান ড্রাইভার চেঞ্জ হল এতিয়া সকলোরে মরমর আমার ভাইটি গণেশে ড্রাইভ করে আছে গণেশে কৈছে যে স্মিতা বোলে ফিল্ডটো মই লৈ চাও দিয়ক কোৱাচোন তোমার অভিজ্ঞতা গাড়িখন লাগি আছে মানে পাওয়ারটা ফিল করব পারি মানে জিপসির কারণে এবার পাগল গেলে একটু চলাবলে বিচারে এই মানে এটা গম পাইছো আর মানে গুয়াহাটি সোহাটি গেলে কেতিয়াবা কাজিরঙা রখবলগীয়া হয় বা কাজিরঙাত আমি দেখি পাওঁ জিপসিয়ে লাইট পাতি থাকে তো তাত মানে জিপসি চলাবলে মানে অফরোডিংৰ কারণে বেশি ভাল এখন 4x4 হয় চলাবলেতো বহুত বঢ়িয়া লাগিছে এতিয়া 4x4 প্রয়োজন নাই কিন্তু তাত হলে লাগিব মানে ইয়াতো চলাবলে বহুত বঢ়িয়া লাগি আছে মজা পাওয়ার ফিল করব পারি আর ভবিষ্যতে এটা জিপসি এখন লম বলে ভাবিছা না যদি পুয়া ভালে কিবা এটা কৰিব লাগিব আৰু নিজৰ কাৰণে ব্যৱসায় নহয় মানে চিয়ৰ বুলি নহয় বাই চান্স পাই গ'লে ল'ম আৰু দিয়ক কিন্তু চলাই বহুত বঢ়িয়া লাগিছে মজা চ' ভিউৱাৰ্ছ আমি ফ্ৰণ্টৰ ৰিজনখিনি দেখাব বিচাৰিছোঁ পৰিৱেশো আজি চৰি আজি ৱেডাৰো খুব সুন্দৰ তাতে ফেন চলি আছে মেনুৱেল ফেন যিহেতু এচি নাই ইয়াতে আৰু অপশ্যন দিছে ইন মানে ইন ফিউচাৰ যদি বিচাৰে লগাব পাৰি আৰু সেইটো অপশ্যন দিয়া হৈছে সেইটো হৈ গ'ল 4x4 গিয়েৰ দিছে ইয়াতে যাই আছো এতিয়া ঘর আর গাড়িখান মজাকে বনাই মেলি আনিলো গিয়ার 4 নম্বর লগাই লো রব কি হল গাড়িখান মানে আপনার ইস্যু আছিল আপনার বেরিং এটা বলে কৈছিলে মানে মই যেতিয়া মালিকৰ পৰা আনিলো মালিকে কৈছে যে এটা বেরিংৰ ইস্যু আছে এনেকে বুলিয়ে কলে আর বেলেগ কাম একোৱে নাই বুলি কলে গাড়িখন এই হিসাবত মানে আমি যোৱাৰ আগত তো ইস্যু একোৱে নাই বুলি কৈছিলে টিপটপ বুলি কৈছিলে আমি যেতিয়া গৈ পালো তাত বেরিংৰ ইস্যু পালো বেরিং এটা বলে কৈছিলে আমি যোৱা আজি 3-4 দিন আগত ধরো এই যখন মই স্পার্কৰ কথা কৈছো স্পার্কখনে চলাই আছো মানে মানুহে আমাৰ এনেকুৱা কথাবিলাক কয় যে তেওঁলোকে চিয়োৰ হয় তো আমিও নকওঁ তেনেকুৱা ধৰণে মানে মোটামুটি খৰচা এটা হ'ব বুলি কওঁ কিন্তু ক'লে বেৰিং এটানো কেইটকা খৰচা হ'ব এনেকৈ বুলি ক'লে তো এটা বেৰিং বুলি ভাবিলোঁ তাৰপৰা সিদিনা আমি 3-4 দিনৰ নিওঁতে গাড়ীখন 2টা বেৰিঙে মই লগালোঁ 2টা বেৰিং লগোৱাৰ পিছত আকৌ একেই মাত দি আছে খৰ গাড়ীখন মাত দি আছিল তাৰপিছত ভাবিলোঁ মেকানিকক ক'লোঁ কি হ'ল মেকানিক হ'লে তেতিয়াহ'লে পিছৰ বেৰিংকেইটা বেয়া তো আজি সেইকাৰণে পিছৰ বেৰিংকেইটা বনাব গৈ আছিলোঁ তাৰ উপৰিও আপোনাৰ ইয়াৰ যিটো মাষ্টাৰ চিলিণ্ডাৰ হয় যিটো ব্ৰেক ধৰে ব্ৰেক ধৰা চিষ্টেমটোত মাষ্টাৰ চিলিণ্ডাৰটোও মানে বেয়া হৈ আছিল মাষ্টাৰ চিলিণ্ডাৰটো কি হয় ব্ৰেক ধৰে
কিন্তু আপনার ধরলে মানে ধরিয়ে থাকে, কন্টিনিউ ধরে থাকে, ইঞ্জিন পুরো হিট হয়ে যায়। তারপর আজি মাস্টার সিলিন্ডারও কাম করাইছো তেনকে, মানে ভালেকি টাকা গৈছে আর প্রায় সিদিনা দিল 5,000 টাকা, আজি দিল আপনার প্রায় 3,000, 8,000 টাকা গৈছে আর মূর নিজের হিসাবতো বাদেই, পেট্রোলটো অহা যাওয়া তো বাদেই, মানে কেবা এনেকা হয়ে যায় আর। এটা আমি অলরেডি কাস্টমার এজন যেজনের আমি এডভান্স লই দিয়েছো গাড়ি, মানে একটা হিসাব 65-ত আমি কথা পাতি থাকছিল। তারপর দাদা কলো দাদা আপনি ক্যানসেল করবো করবো পড়ে গাড়ি, তো খরচা লোরপা আছে, গাড়ি আমি গম পাওয়া নাছিল মানে এই বলে কলো, মানে নিজে বনাই দিয়ে কথাই আছে। তো 8,000 মানে মানে ভাবছিল 2,000-3,000 হবো, এখানে আরো 5,000 এড করবল হল। এটা 65-ত কথা পাতি থাকা গাড়ি, এটা আমি 70,000-ত ফিক্স করবল হয়েছে এখন গাড়ি। আকো কথা পাতাল দাদা কলো যে আপনি ক্যানসেল করলেও করবেন, অপশন আছে বলে কলো দাদা, কলে হব দিয়ে কামকিটা করে দিয়ে আর কি বলে তেনকে। বাট এটা আমার ধুনিয়াকে কামকিটা করে মেলে আলো, এটা কোনো ব্রেকরও ইস্যু নাই, বাকি আপনার গাড়ির সাউন্ডও নাই, মানে ধুনিয়াকে মজাকে চলাই আহি আছো আর ঘর পামগে এটা। আর আমি কাস্টমারক কো যে আমি একদম টিপটপ করে গাড়ি নিদিও, টিপটপ করে গাড়ি মানে কেতিয়া কি হয় যিমানখিনি মানে গাড়ি চলিবলে যিমানটো যি প্রয়োজন হয়, তো তেনেকুৱা ধরনের আমি যিমানখিনি করবলগীয়া কাম হয় সিমানখিনি আমি করে দিও। কিন্তু কেতিয়া মানে কম দামত বহুত মানে এটা 70,000-80,000 বা 50,000-60,000 বহুত মানে টিপটপ গাড়ি বিচারে, তো সেই সকলক মই সরি বলে কৈছো, কেন আমি ভাল গাড়ি কম দামত কেতিয়াও দিব নোৱাৰো। আর সেই হিসাবে মালিকে আমাক দিলেহে আপনার আমি দিম, মালিকে কেতিয়াবা সব কম দামত গাড়ি যদি আমাক উলিয়াই দিয়ে আমি তার টাকা 5,000 খাই বা 1,00,000 টাকার ভিতর হলে 10,000-5,000 এনেকে কিনা খাই আমি গাড়ি দিও, ঠিক আছে। বহুতে এই কথা দালালি বলে কব, যোনে যি কয় নো মেথাক দালালি বলে কোতে মনত পরিছে দিও, বাকি কথাটো তেনেকুৱা মানে এনেকুৱা গাড়ি আমি মানে একদম চলিব পৰা করে দিও। কিন্তু কিছু তো সৰু সুৰা ইস্যু থাকে ধর, কিছু তো সব তো আমি কন বনাই মেলি থাকিলে থাকতে থাকতে ইফালে আপনার বাঁ হয়ে যায়, কিন্তু কিছু মানে টায়ার ইস্যু দেখায়, টায়ার তো আমি আনোতে যেনকা তেনকাই দিম ন, যে নতুন টায়ার টায়ার লগাই দিব নয়, এটা একটা টায়ার 3,000-4,000-5,000 টাকা মূল লাস্ট টাইমত আপনার এনেকে হেরিখনত অল্প পয়সাটো অল্প অল্প মানে একেবারে বেনিফিট না থাকলে বলে কব পারি, কুইক ক্লাইম্বার খন তার দুটা টায়ার মই লগাই দিলো, তার 7,100 টাকা গৈ হল, আর কাস্টমারে যেটা দাম দিছে নাই দামেই নিদিলে, এনেকুৱা হিসাব। আর দালালি বলে কোথায় আর একটা কথা মোৰ মনত পৰিছে, কি কারণে দালালি বলে মানে বুঝি নাপাও, কার কি কত ধন খালো, যিয়ে করছো সব দেখাই করে আছো আপনার আগত, যি করছো যি খাইছো যি হিসাবত লৈছো, আর সেই হিসাবত টিকিট বিকিলে টিকিটের বিনিময় কমিটি আমার পয়সা দিয়ে, আপনি যদি টিকিট বিক্রি করে আপনার কমিটিয়ে পয়সা এটা দিব লটারি খেল সন্ধ্যায় এয়া, তো সেই হিসাবত সব দালালি বলে কলে এনে অল্প চলো বেয়া লাগে, হলেও যদি কইছে আর উপায় নাই দিয়ক, কাস্টমার হয় আপনার মোর ফলোয়ার হয়, আপনার ভালকে কলেও মোৰ আশীর্বাদ বেয়াকে কলেও আশীর্বাদ, কিন্তু কেতিয়াবা অলপ মূরত ধরে আর যে বস্তু নহয় বলে ভাবে সেই বস্তুটা হলে দালালি বলে কলেও কব পারে দিয়ক। এটা আমি দালালনো কি করছো এয়াই আমি বুঝি নাপাও দিয়ক, কোনোবাই যদি জানে ভালকে বুঝাই দিব দালালি কাক কয় কি করলে দালাল বলে কয়, তো আমি কাম করে আছো কামেই করে আছো আর এই হিসাবত 2 টাকা পয়সা পাইছো রাইজে আমাক দিছে আর তেনকা ধরনের। এখানে কইসো মোটকো সরু বয়সের লড়াটো মই অল্প তাক খঙায়ও কলো মানে মেসেজও করছো, যদি তো বলো মতা মানুষ হয় তো মোক ফোন কর তোর আধার কার্ড তেনেকুৱা আৰু কিবা কিবি আৰু দিয়ক নকওঁ আৰু এইবিলাক, এতিয়া সৰু ল'ৰাৰ লগত কাজিয়া কৰি ইমান লাভ নাই ন, ঘূৰ 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 ঘৰ বাকী হে গেছ কাৰ ওপৰতনো চেণ্টি ফালিম উপায় নাই আৰু কি ক'ব, কোৱাই কৈ থাকিব দৰকাৰ। কিন্তু মই আজিৰ পৰা কমেণ্টবিলাক কৰিবলৈ লৈছোঁ, কমেণ্টবিলাক কৰাৰ লগে লগে গম পাওঁ মই কি মানুহ, কোনোবাই বেয়াকৈ কৈ থ'লেও সেইটো বেয়া বেয়াকৈ থাকি যায় কিছুমান কথা, তো সেইটো কাৰণে উপায় নাই আৰু কি ক'ব, দালালি যেতিয়া দালালিয়ে বুলি কওঁ নৈছোঁ। বাকিয়ে আর গাড়িখন ধুনিয়াকে বনাই মেলি আনিল, বাকি এখন গাড়ি ঘরতে আছে, কথা পাতি আছে দুজনে কেতিয়া কনফার্ম কোনে লো নো আইডিয়া, তো এখন আপনার বুক হয়ে আসলে গাড়িখন ধুনিয়াকে বনাই মেলি দিছো, তেও যাতে চলাই অলপ দিন ভাল পায়, গ্যারেন্টি তো আমি একো বস্তুয়ে নিদিও, আমি আনিলেও আমার গ্যারেন্টি নিদিয়ে আমিও কাকো গ্যারেন্টি দিব নোৱাৰো, মেশিনারি বস্তু কেতিয়া কি বেয়া হয় একো নো আইডিয়া। কোন ভালে কি কৰি আছে তাই, ভাত খালাই নেকি ইমান জলদি, বাপরে বাকি গাইজ মজাকে ঘর পালোহি। আর যাকালি কোনোবা দাদা এজনে মোক মানে আজি যিটা ভিডিও দিলো গোটেইখিনি গাড়ি দেখিছে মানে আমার গেজত, গেজত দেখোতে কলে যে ভিডিও মানে গোটেইখিনি গাড়ির দামবিলাক কই কই দিব লাগে বলে কই আছিলে, তো সেইটো কারণে আমি আজি ভাবিছো দামখিনি কই কই দিও। এখন i20 আপনাদের গম পায়ে অলরেডি, কাম আছে অলপ সলপ কাম আছে, কাম করি যদি আপনাদের কাম নকরাকে যদি লৈ যায় কালি পরহি মই কাম করিম, কাম নকরাকে নিলে 3,00,000, যদি কাম সাম করে দিব লাগে হলে 3,500 আপনি লৈ যাব পারিব, 2016 মডেল পেট্রোল সেকেন্ড ওনার, এই স্পার্কখনটো কথাটো আপনাদের গম পায়, এখন অলরেডি বুক হয়ে গেল, বাকি লাইটের পোহরটা গম নাপাব ভালকে, এখন আমার ডিজেল রকেটখন ট্রেক্টরখন, বাকি এখন হল আপনার ইনোভা 2011 মডেল, 11 লাস্ট মানে ডিসেম্বর 12 ধরে দিয়ক, এখন 350 লগাইছো, দাম মিলাই দিম যদি কারবার পছন্দ লাগিছে আহক ঘরত চাওক, লাগিলে ডাইরেক্টলি লব পাৰিব,
বাকি এখন হল আপনার শেভরলেট সেল, এখন আপনার 120 দি দিম, 2013 মডেল পেট্রোল, 63,000 রানিং। বাকি এখন আপনার পেট্রোল ভাড়া নাই, এখন আছে আমার লগত, এখন হয়ে গেল আপনার আন্ধার, ভালকে দেখা নাপাব, হ্যাঁ সরি। তো এখন হল আপনার 2013 মডেল, 250 উইথ ট্রান্সফার হইতে পাব, এখন চলিছে 53,000। বাকি এই আমার সর গেজটা আপনার দেখালো, ডিলার নিচিনা নহয়, বাকি তো প্রায় ডিলার বলে আছে, তো আমার ডিলার নহয়, ঘরে দুই এখন যে রাখিছে তেনে দিব পারিম। তো আপনার যদি প্রয়োজন হয়ে আছে গাড়ি পঠাবত যোগাযোগ করো, স্ক্রিনের নাম্বার লাগিয়ে আছে, আর যদি আগতীয় ফোন করে বা বুক করে তেনে লোক পড়ব মজাকে। কিন্তু কম দামের গাড়িবিল বেশি সুকালে বিক্রি হয়ে যায়, ধরো এই স্মার্টফোন আনলো, এখন একদম বুক হয়ে গেল, এটা 3,00,000-4,00,000 ঘপকে মুখের কথা নহয়, ধরো বা 2-3 লাখ, মানে ফাইন্যান্স করবল অকান অসুবিধা না পাও, ফাইন্যান্সর মানে মূরটো মারি থাকলে বেয়া পাওয়ার ন, যদি নিজে ফাইন্যান্সার লোয়ে তো আপনি ডাইরেক্টলি ফাইন্যান্স করে লোক পড়ব যিকোনো গাড়ি আর আমার লগত, কিন্তু যেখানে মানে ফাইন্যান্স হয় বাট মানে ফাইন্যান্স করলে অকান দিগদারি পাও, আর পছন্দ লাগলে ডাইরেক্ট লগে লগে আপনাদের যোগাযোগ করক। আর আজিনো কি আর আজি ভিডিওটো এনেকাই মোটামুটি টুকটাককে বনালো, আর আপনাদের যে ইমান সময়লে চালে বহুত বেশি ধন্যবাদ, আর সেয়াই আর দাঁড়ালে বলে উপায় নাই, আর কি করবো উপায় নাই, আর শুনবলিয়া হয় কেবা দুঃখ কথা নাকি, আর ইমান সময়লে চাহানে আপনাদের বহুত বেশি ধন্যবাদ, নেক্সট ভিডিওটা লগ পাইছো, বাই বাই, সি ইউ, লাভ ইউ, বাই বাই।